সত্যি সত্যি কালকে থেকে আমরা প্রতিদিনই একটা করে মৃত্যু হচ্ছে, কালকে থেকে আমরা ভীষণ ভারাক্রান্ত। কালকে দেখেছিলাম যে আমাদের শিক্ষক শিক্ষিকারা কত নিজের মাথা মুন্ডন করে, আমাদেরই যে শিক্ষিকা মারা গেছেন, আত্মঘাতী হয়েছেন, এবং ওনার দুধের শিশুকে দুধ না খাইয়ে বিষ পান করিয়ে এই অপমান সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। কালকে থেকে বাচ্চা শিশুটা 1 বছরের, সেই শিশুটা অবজারভেশনে আছে। এই পরিস্থিতিতে আমরা শুধু চেয়েছিলাম যে আজকে আমরা একটা শুধু শ্রদ্ধা জানাবো বলে আমরা কালকেই বলে রেখেছি। আমাদের অন্য আজকে সকালবেলা আমরা খবর পেয়েছি আমাদেরই আরেকজন শিক্ষক খাল ছড়া, উনি আজকে সকাল 6টার সময় চিকিৎসার অভাবে হতাশাগ্রস্ত হয়ে উনি মারা গেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন। এক এক করে আমাদের আজকে অব্দি 81 জন শিক্ষক আমরা হারিয়েছি। এরই মধ্যে, আগের কথা আমি বলছি না, এরই মধ্যে আমি 81 জন শিক্ষককে হারিয়েছি। আজকে শুধু চেয়েছিলাম আমাদের সেই শিক্ষিকা, উনি গোল্ড মেডেলিস্ট, ত্রিপুরা রাজ্যের গর্ব, উনি একজন উপজাতি মহিলা হয়ে উনি পিছিয়ে পড়া রাজ্য সেই ত্রিপুরা, উনি গোল্ড মেডেলিস্ট, উনি ত্রিপুরার জন্য লজ্জা। একদিকে উনি আমাদের যেমন ত্রিপুরার গর্ব, একদিকে ত্রিপুরার জন্য লজ্জা, এমন একটা ঘটনা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে হয়ে থাকবে যে একজন উপজাতি মহিলা উনি গোল্ড মেডেলিস্ট, এডুকেশনে মাস্টার ডিগ্রি গোল্ড মেডেলিস্ট, উনি আজকে ওনার কাজের জন্য মানুষের এই ধরনের আমাদের শিক্ষামন্ত্রী অযোগ্য বলেছেন, এতদিন বলেছেন, এখনই উনি আবার অস্বীকার করছেন, নতুন নতুন কথা বলছেন, কিন্তু সবাই জানে উনি কিভাবে 10,323 শিক্ষকদেরকে নিয়ে প্রহসনে পরিণত করেছেন। তারই পরিণতি হিসেবে উনি এই অপমান সহ্য করতে না পারি আজকে কিন্তু আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। উনি কিন্তু আমাদের গণধর্ণা মঞ্চেও এসেছিলেন ওনার ছোট্ট শিশুটাকে নিয়ে, আমাদের মানববন্ধনের দিনে উনি আমাদের সঙ্গে ছিলেন। এরই মধ্যে যে আমাদের উত্তর ত্রিপুরা আরেকজন শিক্ষক আত্মহত্যা করেছেন, ওনার মৃত্যুর পরই উনি বারবার বলছিলেন যে আরো মনে হয় উত্তর ত্রিপুরার মতো কিছু শিক্ষক মারা যাবে, উনি বারবারই এই কথাটা বলছিলেন। ওনার পরিবারের কাছ থেকে আমরা এই কথাটা শুনতে পাই, ওনার বোন ওনার মা কালকে এই কথাটা বলছিলেন যে আমার ছেলে, একটা ছেলে একটা মেয়ে রয়েছে, ওনার কিভাবে পরিবার প্রতিপালন করবেন বুঝতে পারছিলেন না। হতাশাগ্রস্ত হয়ে একটা মানুষ কখন মৃত্যুর কথা বেছে নেয়? একটাই তো জীবন, একটাই তো সবকিছু, একটা মানুষ তৈরি হতে কি পরিমাণ পরিশ্রম লাগে, কি পরিমাণ পরিণতি, আর কোথায় আজকে পরিণতি দাঁড়িয়েছে ত্রিপুরা রাজ্যে? 35টা দিন ধরে আমরা রাস্তার মধ্যে বসে একটাই কথা বলছি, নো জব নো রেস্ট, উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু আমাদের কথা শোনার মতো কোনো লোক নেই। কালকে আমরা বলছিলাম যে যিনি যারা মাথা মুন্ডন করছেন, ত্রিপুরা রাজ্যের অভিভাবক নেই, অভিভাবক থাকলে মাথা মুন্ডন করতে হয় না, মাথা মুন্ডন করে প্রতিবাদ জানাচ্ছেন। আজকে সকালবেলা আমাদের অন্য কোনো কর্মসূচি নেই, সকালবেলা আমরা যখনই আরেকজন শিক্ষকের মৃত্যুর খবর পেয়েছি, আমাদের মানসিক অবস্থা সে সুস্থভাবে কথা বলার মতো নেই। আমরা সেটাই শুধু চেয়েছিলাম যে ওনাকে এনে একটু শ্রদ্ধাঞ্জলি জানানো। এরই মধ্যে আমাদের সমস্ত কিছু রেডি, ফুল এনে রেখেছি, আমরা শুধু শেষ দেখে ওনাকে একটু দেখতে চেয়েছিলাম। প্রশাসনিকভাবে আরক্ষা দপ্তরকে দিয়ে সাজো সাজো রব করে রেখে দিয়েছেন, দেখুন সমস্ত দিয়ে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া আছে। আমরা শুনতে পেয়েছি এখান থেকে পরিবারের উপর চাপ সৃষ্টি করা হয়েছে যে পরিবার থেকে যাতে মৃতদেহটা এখানে না পাঠানো হয়, পরিবার থেকে যাতে মৃতদেহ এখানে কোনোভাবে না আসে, ওনাদের পরিবারের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। তার আগেও আমরা শুনেছি উত্তম ত্রিপুরার পরিবারে আমরা যখন শুনেছিলাম, আমাদের একজন প্রতিনিধি কয়েকজন মিলে দেখা করতে গেছিলেন, ওখানেও বাহিনী লাগিয়ে দিয়ে, আমরা বলবো আমাদের নাম সবাই আমরা জানি কি নাম, কিন্তু দুর্বৃত্ত বাহিনী বলবো, দুর্বৃত্ত বাহিনী লাগিয়ে দিয়ে, দুর্বৃত্ত বাহিনী দিয়ে ওখানেও আমাদের শিক্ষকদের মারপিট করা হয়েছে, আমাদের শ্রদ্ধা দিয়ে জানাতে চাই। আজকে শহরের রাজধানী ত্রিপুরা রাজধানীতে আমরা বসে আজকে 35 দিন ধরে আমরা শুধু এখানে শ্রদ্ধা জানাবো, এখানেও ওনারা আনতে দিচ্ছেন না আরক্ষা প্রশাসনকে দিয়ে, জিবি থেকে শুরু করে এখান পর্যন্ত মনে হচ্ছে আমরা সবাই ক্রিমিনাল, আমরা কোনো মানে উগ্রবাদী, আমরা ত্রিপুরা রাজ্যের ক্ষতি করেছি এতদিন ধরে, এইভাবে আমাদের সঙ্গে মানে ব্যবস্থা করে রাখা হয়েছে, প্রশাসনিকভাবে ওনারা এইভাবে লাগিয়ে রেখেছেন, এটা তো চলতে পারি না। আমাদের আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতেই তো আমরা চেয়েছিলাম আমাদের কথাগুলো বলতে, এখনো আমরা এটাই বলছি, এই জন্য আমরা আমাদের শিক্ষককে ধরে রাখতে পারিনি। সমস্ত শিক্ষক আজকে রাস্তায় এসে প্রতিবাদ জানাচ্ছে এবং বলেছি যতক্ষণ আমাদের শিক্ষিকাকে আমরা শ্রদ্ধা জানাতে না পারবো ততক্ষণ আমরা রাস্তা ছাড়বো না। এবার ওনারা ভাববেন এটা কিভাবে আমাদের জীবনে চলবে, সেটা ওনারা চিন্তা করবেন, কিন্তু আমরা রাস্তা ছাড়বো না যতক্ষণ আমরা শিক্ষিকাকে শ্রদ্ধা জানাতে না পারি।